আসসালামু আলাইকুম, জয় IT247 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা ট্যাপ সোয়াপ নিয়ে কথা বলবো। মূলত এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ট্যাপ সোয়াপে কীভাবে সোলানা ওয়ালেট কানেক্ট করতে হয়, কীভাবে সোলানা ওয়ালেট এনেবলড যে আপনার ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেট কীভাবে খুলতে হয়, এবং ফাইনালি কানেক্ট করার পর আপনি কীভাবে বোনাস পাবেন, ট্যাপ সোয়াপের কিছু আপডেট, কবে এটার মাইনিং শেষ হয়ে যাবে সেটা নিয়ে আমি অলরেডি একটা পোস্ট দেখতে পাচ্ছেন। 1 জুন এটার মাইনিং সম্ভবত বন্ধ হয়ে যাচ্ছে। এই কাজেই এই যে কয়েকটা দিন হাতে সময় আছে, এই সময়ের মধ্যে আপনারা যে যত দ্রুত পারেন এখানে অ্যাকাউন্ট খুলে, এবং যাদের অ্যাকাউন্ট আছে যারা যত বেশি মাইনিং করতে পারেন এটা মাইনিং করে নিন। কারণ এটা আশা করা যাচ্ছে নটকয়েনের চাইতেও ভালো কিছু আমাদের জন্য দিবে। কারণ নটকয়েনে আপনার হচ্ছে ওদের কমিউনিটি ছিল 6.9 মিলিয়নের, কিন্তু ট্যাপ সোয়াপে আপনার 10 মিলিয়নের উপরে এদের কমিউনিটির সংখ্যা বেড়ে গেছে। কাজেই বলাই যায় যে এটা অনেক বেশি স্ট্রং প্রজেক্ট। অবশ্য সব প্রজেক্টে সবসময় টাকা দেয় তাও না, জানি না এটা ফাইনালি কী করবে, বাট দেখে শুনে মনে হচ্ছে ভালো কিছু হবে। এখন আসেন আমরা এইটা নিয়ে কীভাবে কাজ করব। তো কাজ করার জন্য অবশ্যই আপনার টেলিগ্রাম একটা অ্যাকাউন্ট থাকতে হবে, এবং আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপস ডাউনলোড করে মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার পর এটার সেটিংসে গিয়ে অবশ্যই আপনি ইউজার নেম সেট আপ করে নেবেন। ইউজার নেম সেট আপ করার পর এই যে জয় IT247 লিখে যদি আপনি সার্চ করেন টেলিগ্রামে তাহলে এইটা দেখতে পাবেন। এছাড়া ভিডিওর ফার্স্ট কমেন্টে এবং ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি জয় IT247-এ এটাতে জয়েন করে নেবেন। তো এই চ্যানেলে জয়েন করার পর আপনি এই যে ট্যাপ সোয়াপের যে জয়নিং লিঙ্ক সেটি আপনি মূলত এখানে দেখতে পাচ্ছেন। তো এই লিঙ্কের উপর অ্যাট ফার্স্টে আপনাকে ক্লিক করতে হবে আপনি যদি নতুন হন। এছাড়া আপনি যদি পুরাতন ইউজারও হন তারপরেও কিন্তু আপনার মাইনিং চালু করার জন্য এই লিঙ্কের উপরেই ক্লিক করতে হবে। সো এখানে লিঙ্কের উপরে ক্লিক করলে আপনার জাস্ট এরকম স্টার্ট বাই ডিফল্ট তৈরি হবে, স্টার্ট লেখাও আপনি দেখতে পারেন একে মানে নতুন ইউজাররা। তো আপনি স্টার্ট বাটনের উপর ক্লিক করার পরে আবার আপনার লেখা থাকবে স্টার্ট নাও, সেখানে ক্লিক করলে আপনার অ্যাপসে নিয়ে যাবে। তো এই ট্যাপস হবে লাস্টের দিকে অনেক বেশি আপনার মাইনিংয়ের চাপ রয়েছে, যে কারণে সার্ভার অনেক সময় স্লো থাকে, অনেক সময় এই যে অপশনগুলো এটা নর্মালি কিন্তু আসে না। বাই ডিফল্ট এই যে স্টার্ট এইটা দেওয়ার পর, এটা দেওয়ার পর এরকম স্টার্ট নাও বলে বাটনটা আসবে। কিন্তু যদি এটা না আসে তাহলে আপনি উপর থেকে এখানেও ক্লিক করতে পারেন, অথবা আপনি যেটা করতে পারেন এই যে এখানে দেখেন প্লে নামে একটা বাটন রয়েছে, দেখেন অনেক লেট করে আসলো। সো এই স্টার্ট নাওতে আমাদের ক্লিক করতে হবে। এছাড়া প্লে বাটনে ক্লিক করলেও সরাসরি ট্যাপ সোয়াপের যে ইন্টারফেস সেটা কিন্তু চলে আসবে। আমি উদাহরণ হিসেবে এই স্টার্ট নাও বাটনে এখানে ক্লিক না করে আমি প্লে বাটনে ক্লিক করে দিচ্ছি, তাহলেও দেখবেন ট্যাপ সোয়াপের যে ইন্টারফেস সেটা কিন্তু লোড হয়ে যাবে। এই হচ্ছে ইন্টারফেস, এবং এই ইন্টারফেসের শুরুতেই আপনি দেখতে পাচ্ছেন যে ট্যাব বটের মাধ্যমে আমি অন্য কাজে ব্যস্ত থাকলেও ট্যাব বট আমার কিন্তু আর্ন করে দিয়েছে 1,68,175টা কয়েন, এবং এটা কিন্তু আমি আপডেট করেছি বা বুস্ট করেছি বিধায়। আপনারাও এটা করে নেবেন, গেটিতে আমি ক্লিক করে দিচ্ছি। সো এটা করার এই যে আমার অ্যাকাউন্টটা দেখতেছেন এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, এছাড়া অন্যান্য অ্যাকাউন্টও আছে আমার, দুইটা মোবাইলে আমি ট্যাব সোয়াপের কাজ করি। তো আপনি এই অ্যাকাউন্ট তৈরি করার পর এখানে আমাদের তো আমরা সবাই জানি যে মূলত এখানে ট্যাপ ট্যাপ করে এখানে আর্ন করতে হয়। এই যে আমার 12টা করে ট্যাপে আর্ন হচ্ছে এটার পিছনে কারণ হচ্ছে আমি যেখানে বুস্ট করেছি। সো আপনারা এই বুস্টে ক্লিক করার পর এখানে দেখেন যে অনেকগুলো কিন্তু বুস্টের ব্যাপার আছে। আমি এইখানে দেখেন 12 লেভেল পর্যন্ত এটা করেছি, এটা 13 লেভেল, এবং এই যে দুটো এটা কিন্তু একেবারে ফুলটাই করে ফেলেছি, এবং ট্যাপ বটটাও আমি কিন্তু কিনে নিয়েছি। এবং ট্যাপ বট কেনার জন্য আপনার 2 লাখ টোকেন আপনার এখানে লাগবে। সো আপনার যদি এই পরিমাণ ব্যালেন্সটা থাকে তাহলে আপনি এটা কিনে নেবেন, নতুন অবস্থায় এরকম থাকবে না। আপনি যে কাজটা করবেন এখানে যে ট্যাক্সে ক্লিক করে দিবেন, ট্যাক্সে ক্লিক করার পর আপনি যদি এই যে জয়েন সোশ্যাল এগুলো যদি কমপ্লিট করেন তাহলে আপনি 2 লক্ষ টোকেন কিন্তু ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আর এটার জন্য জাস্ট এখানে ক্লিক করলে কয়েকটা সিম্পল কাজ আছে। এখানে এদের টেলিগ্রামে জাস্ট জয়েন করতে হয়, এখানে ওদের যে টুইটার সেটাকে ফলো করতে হয়, আর ওদের ওয়েবসাইটে একটু ভিজিট করে জাস্ট এখানে ক্লেম করলেই আপনার এই কাজটা শেষ হয়ে যায়, এবং 200 আপনার 2 লাখ টোকেন কিন্তু এখানে পাওয়া যায়। তো এখানে একটা কাজ এখনও আমাদের বাকি, সেটা হচ্ছে এই সোলানা ওয়ালেট এটাতে আমরা কীভাবে কাজ করব। তো এই সোলানো ওয়ালেটের উপর যদি আপনি ক্লিক করেন কানেক্ট সোলানো ওয়ালেট, এটার উপর দেখেন এখানে বলা আছে যে স্টার্ট মিশন, এবং তারপরে দেওয়া আছে যে দেখেন এখানে গো নামে একটা বাটন আছে। তো এই গোতে ক্লিক করার আগে বা মিশন শুরু করার আগে অবশ্যই আমাদের সোলানা ওয়ালেট আছে এরকম কোনো একটা ওয়ালেট আমাদের খুলে নিতে হবে। তো এর জন্য আমরা চলে যাবো হচ্ছে প্লে স্টোরে।
তো আপনি প্লে স্টোরে আসার পর এই যে ফ্যান্টম লিখে সার্চ করার পর আপনি এই ফ্যান্টম অ্যাপসটা দেখতে পাবেন, এবং এখানে খেয়াল করেন যে ফ্যান্টম টেকনোলজিস আইএনসি এই কোম্পানির আন্ডারে এই অ্যাপটা, এবং এটা আপনি ইনস্টল করবেন। সো এটা ইনস্টল করার পর আপনি একটু নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন যে এটা ওপেন হয়ে যাবে। ইনস্টল করার পর এটা ওপেন করবেন, ওপেন করার পর আপনার এরকম একটা ইন্টারফেস দেখাবে, এবং এখান থেকে আপনি জাস্ট এই ক্রিয়েট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর আপনার এখানে বলছে যে প্রোটেক্ট ইউর ওয়ালেট, এবং ডিভাইস আপনি লক করে রাখবেন কিনা, মানে আপনি যে ডিভাইসে এই অ্যাপটা খুলতেছেন এই ডিভাইস ছাড়া অন্য ডিভাইসে এই অ্যাপটা কোনোভাবেই ওপেন হবে না। এরকম যদি আপনি চান তাহলে এই যে ডিভাইসের এই আইকনটা আপনাকে অন করে দিতে হবে, আর আপনি যদি না চান তাহলে দরকার নাই। আমি যেহেতু চাচ্ছি না, আমি কি করব এই যে নেক্সট বাটনে ক্লিক করে দিব। তো আমি চাচ্ছি যে পরবর্তীতে আমার ফোন হারিয়ে গেল যাতে নতুন ফোনে আমি এই অ্যাপসটা ইনস্টল করতে পারি। তো আমি এখানে নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনার একটা সিক্রেট রিকোভারি ফেস কি দিবে, এটা অবশ্যই অবশ্যই আপনি এখান থেকে যে কপি ক্লিপবোর্ড এটা ক্লিক করে নেবেন, এছাড়া স্ক্রিনশট রেখে দিবেন, এবং গুগল কিপ বলে যে নোটটা আছে সেখানে আপনি এটা কপি করে রেখে দিবেন, সাথে এই স্ক্রিনশটটাও আর অ্যাড করে দিবেন। তো এটা করার পরে অবশ্যই এটা রাখবেন, কারণ এটা কিন্তু পরবর্তীতে আপনার নতুন ডিভাইসে যখন আপনি ফ্যান্টম ওয়ালেটটা রিকভার করতে চাই যাবেন, তখন কিন্তু আপনার এই ফেসটি ছাড়া আপনি কিন্তু আপনার কোনো কিছু নিতে পারবেন না বা ওখানে রিকভার করতে পারবেন না। তো এটা সেভ করার পর আপনাদের যে কাজটা করতে হবে এইখানে জাস্ট ক্লিক করে দিতে হবে, ওকে আই সেভড। সো এটা ক্লিক করার পর আপনার এই ধরনের কথা বলবে যে আপনি কি শিওর যে আসলে আপনি ঠিকঠাকভাবে রিকভারি কীটা লিখে রেখেছেন বা আপনি নোট করে নিয়েছেন। তো আপনি এখানে ইয়েসে ক্লিক করে দেবেন। তো ইয়েসে ক্লিক করে দেওয়ার পর আপনাকে বলবে যে ইউ আর অল ডান, আপনি এরকম জাস্ট অলমোস্ট ঠিকই আছে, জাস্ট এইখানে আপনাকে একটা আই অ্যাগ্রিতে বাটনে ক্লিক করতে হবে, দেন ক্রিয়েট স্টার্টেডে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের বলবে যে অল ডান, এবং আপনি এই জাস্ট গেট স্টার্টেড এই বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ফ্যান্টম ওয়ালেটের যে ইন্টারফেস সেটাতে নিয়ে চলে আসবে। সো ফ্যান্টম ওয়ালেটের ইন্টারফেস এরকম চলে আসবে। এরকম আসার পর আপনি শুরুতেই দেখতে পাচ্ছেন যে এখানে এদের যে টোকেনগুলো আছে বা ব্লক চেনগুলো আছে সেগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনি অ্যাট ফার্স্টে যে সোলানের যে দেখতে পাচ্ছেন, এই সোলানের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে সোলানের যে অ্যাড্রেসটা সেটা কিন্তু আপনি আসলে এখান থেকে পেয়ে যাবেন, এবং এটা আপনি এখান থেকে সোয়াপ করা, ভিউ করা, সব কিছু করতে পারবেন। তো যাই হোক, এখানে সোলানা আছে, এটা দেখে আমরা নিশ্চিত হলাম যে এখানে সোলানা ওয়ালেট সাপোর্ট করবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে দেখবেন যে যে এই যে ড্রপডাউন মেনুটা আছে, এছাড়া যে কিউআর কোডটা আছে, এটা দেখে আমরা আরও কিছু এখন জানার চেষ্টা করি। তো প্রথমে ড্রপডাউনে ক্লিক করার পর এখানে দেখেন যে অ্যাকাউন্ট ওয়ান আছে, আপনি চাইলে এখান থেকে মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন, এবং প্রতিটি অ্যাকাউন্ট পরবর্তীতে রিকভার করার জন্য এটার যে রিকভারি ফেজ এবং প্রাইভেট কি এগুলোতে ক্লিক করে অবশ্যই এটারও স্ক্রিনশট এবং কপি করে রেখে দিবেন, কারণ আপনার এই অ্যাকাউন্টটা আপনার পরবর্তীতে রিকভার করার জন্য এগুলো কিন্তু লাগবে। নেক্সট হচ্ছে আমরা এই থ্রি ডটে যদি ক্লিক করি, এই যে কিউআর কোড যে অপশনটির কথা বলছিলাম, এইখানে যদি ক্লিক করি তাহলে কোন নেটওয়ার্কের কোন অ্যাড্রেস সেটা কিন্তু আমরা দেখতে পাবো। এই যে এখানে দেখেন সোলানার যে অ্যাড্রেসটা সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে, এবং এটা চাইলে আপনি এখান থেকে কপি করে দিতে পারেন। সো এই অ্যাড্রেসটা আপনি খেয়াল করেন যে GA2P আমার ক্ষেত্রে দেখাচ্ছে, আপনার ক্ষেত্রে অন্যরকম দেখাতে পারে। সো আমি এটা কিন্তু কপি করে নিলাম GA2P, আমি এটা দেখবো যে এটা অনুযায়ী আমার কানেক্টটা হয় কিনা। এখন আমরা চলে যাব হচ্ছে এটা মিনিমাইজ করব, মিনিমাইজ করে আমাদের যে টেলিগ্রামে যেখানে ছিলাম সেখানে চলে যাচ্ছি আমরা, সেখান থেকে এই যে সোলানা ট্যাপ শপে ছিলাম সেখানে গিয়ে আমরা এটা এখন কানেক্ট করার চেষ্টা করব। তো জাস্ট আমার এখানে ছিলাম, আমি এই রেজিস্টার নাও তো এখানে ক্লিক করে দিলাম। সো এটা ওপেন হবে, ওপেন হওয়ার পর ট্যাপ বট আরও কিছু অন করেছে। এখন এখান থেকে আমরা যাবো হচ্ছে টাক্সে গিয়ে এই যে কানেক্ট সোলানা ওয়ালেট এটার উপর জাস্ট ক্লিক করে দিব। এখন আমাদের বলছে দেখেন যে সোলানা ওয়ালেট ইউর টাক্স, আমার যে টাক্সটা সেটা হচ্ছে কি এই গোতে ক্লিক করা। সো আমি গোতে ক্লিক করে দিলাম। গোতে ক্লিক করে দেওয়ার পর দেখেন একটা ইন্টারফেসের মাধ্যমে আমাদের যে অ্যাপটা আছে সেটা ওপেন করার চেষ্টা করবে। এখানে আমাদের বলছে যে কানেক্ট করেন, হ্যাঁ, যে দুটো অপশান আছে, একটা হলো কানেক্ট, একটা ডিসকানেক্ট। তো আমরা কানেক্ট বাটনের উপর ক্লিক করে দিব। সো কানেক্ট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার যে ফ্যান্টম ওয়ালেটটা ছিল সেটা কিন্তু লোড নিয়ে নিয়েছে, এবং এখানে আমাদের বলছে যে এখানে কানেক্ট করেন, কানেক্ট বাটনে ক্লিক করতে হবে। সো আমরা কানেক্ট বাটনের উপর ক্লিক করে দিলাম। কানেক্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর আমার যে অ্যাড্রেসটা ছিল সেটা কিন্তু দেখেন আগেই আপনাদের বলেছি যে GA2P ওখানে অ্যাড্রেসটা আছে, ওই অ্যাড্রেসটা কিন্তু এখানে এসে যাবে। এখন আমাদের কাজটা করতে হবে কি, এই যে সাইন মেসেজটা আছে
এসআইএম মেসেজের উপর একটা ক্লিক করে দিতে হবে। সো এটা ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাপ্রুভ চাইবে, দেখেন আমাদের এখানে নিচে কিন্তু অ্যাপ্রুভ চাইছে, আমরা অবশ্যই অবশ্যই এই অ্যাপ্রুভ বাটনের উপর ক্লিক করে দেবো। সো অ্যাপ্রুভ বাটনের উপর ক্লিক করে দেওয়ার পর সাথে সাথে এই যে সোলানার যে অ্যাড্রেসটা ছিল সেই সোলানা ওয়ালেটের ফুল অ্যাড্রেসটা, এই যে GA2P যেটা আপনাদের বলছিলাম, সেটা কিন্তু ফাইনালি এখানে চলে এসেছে। এটা যখন চলে আসবে তখন আপনি বুঝবেন যে এটা 100% কানেক্ট হয়েছে। তারপরও আমাদের ব্যাক টু মাইন এই বাটনের উপর ক্লিক করে এই মাইনে আবার ব্যাক আসতে হবে। সো ব্যাক টু মাইনে ক্লিক করলাম, ক্লিক করার পর আমার টেলিগ্রামে ওই জায়গায় আবার যেতে বলছে। সো আমি এখানে ফিরে আসলাম, এখানে কিন্তু এখনও গো বলছে, আমি এখানে একটু ব্যাকে যাই, দেন আবার হলো এটাতে আসি। এখন আমরা কী করবো, স্টার্ট মিশন এই বাটনের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের বলছে সোলানা ওয়ালেট সব ঠিকঠাক আছে কিনা, এখন আমরা জাস্ট এই গো বাটনে চেক বাটনে ক্লিক করব যে এটা ঠিক আছে কিনা। তো সেটি ক্লিক করলাম, দেখেন আমি আমার এটা ডান দেখাচ্ছে, এখন আমি চাইলে এটা ওপেন করতেও পারি, এছাড়া ফিনিশ মিশন বাটনে ক্লিক করতে পারি। সো আমি ওপেন বাটনে একটু ক্লিক করে দেখছি যে সব কিছু ঠিকঠাক আছে কিনা, দেখেন আমার সব কিছু ঠিকঠাক আছে। আমি এখান থেকে ব্যাক দিলাম, ব্যাকে করার পর জাস্ট ফিনিশ মিশনের এই বাটনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি 1,00,000 টোকেন আরও বেশি পেয়ে যাবো, যেটা আমাকে ক্লেম করে নিতে হবে। এখন ক্লেম বাটনের উপর ক্লিক করে আমরা এটা কিন্তু নিয়ে নিলাম। সো এবার যদি আমি ব্যাকে আসি, দেখেন আমার দুটো টাস্ক যেটা ছিল সেটা কিন্তু আমি এখানে এটা করেছি এবং এটাও কমপ্লিট করে নিয়েছি, এবং এখানে কিন্তু আমার অলরেডি টোকেনের পরিমাণও কিন্তু বেড়ে গেছে। তো আপনারা এখন চেষ্টা করেন যে যত বেশি এখান থেকে টোকেনটা আর্ন করা যায়। পরবর্তীতে এই যে এখান থেকে আমরা যখন উইথড্রটা দিব, 1 জুনের পরে এরা উইথড্র আপডেট নিয়ে আসবে, উইথড্র আপডেট যখন আসবে তখন সোলানা ওয়ালেটে আমাদের যে টোকেনটা আছে, এই যে টোকেনটা, এটা কিন্তু ওখানে আমরা উইথড্র নিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তীতে আশা করি আরও আপডেট নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ পর্যন্ত টেলিগ্রামে অবশ্যই আপনি কানেক্ট হয়ে থাকবেন, কারণ ওখানেই নিত্য নতুন ছোটোখাটো আপডেট সবসময় দেওয়া হয় এবং সেটা আপনি সাথে সাথে পেয়ে যাবেন যদি টেলিগ্রামে জয়েন করে থাকেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।